আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাত। সম্মানিত দর্শক শ্রোতা, দিনে ভাই বোন, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব বিদায়ের সময় খোদা হাফেজ কিংবা আল্লাহ হাফেজ বলা সুন্নত কিনা, শরীয়ত সম্মত কিনা। সম্মানিত দর্শক শ্রোতা, দিনে ভাই বোন, বিদায়ের সময় শেষ বাক্য খোদা হাফেজ কিংবা আল্লাহ হাফেজ বলা শরিয়াত সম্মত নয়। এটা আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতি নয়। বিদায়ের সময় সুন্নাত কিংবা আমাদের নবীর আদর্শ হলো এই, বিদায়ের সময় শেষ বাক্য সালাম বলে বিদায় নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে উল্লেখ আছে যে, ইদান তাহা আহাদুকুম ইলা মাজলিসিন ফালিউসাল্লিম, তোমাদের কেউ যখন বিদায় নেওয়ার জন্য কোনো মজলিসে কোনো জায়গায় উপস্থিত থাকে, সে যেন সালাম বলে বিদায় নেয়। আবার যখন কেউ কোনো মজলিসে আসে, তখনও সে যেন সালাম বলে, সে মজলিসে আসে সালাম বলে সাক্ষাৎ করে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে বিদায় নেওয়ার সময় আমাদেরকে সালাম বলতে হবে এবং সাক্ষাতের সময়ও আমাদেরকে প্রথম সালাম বলে কথা শুরু করতে হবে। তবে হ্যাঁ, সালামের আগে যদি আমরা বলি খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে, আমাদের সর্বশেষ বাক্য যেন সালাম বলেই আমাদের সর্বশেষ বাক্য হয়, সালামের মাধ্যমে যেন আমাদের বিদায় হয় এবং সালামের মাধ্যমে যেন আমাদের কথাবার্তা শুরু হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বক্ষেত্রে সুন্নত তরিকা চলার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অন্তরে লালন করার এবং আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।